হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, বাঙালিদের খুব প্রিয় খাবার ধোকার ডালনা। প্রথমে আমি ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারে ডাল, 3টে কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন চিনি দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। ডালটা একটা মিহি পেস্ট করে নিতে হবে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার তাতে অল্প পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এবার একে একে 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন হিং, 1/2 টিস্পুন আদা দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে গেলে তাতে বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার ডালের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে ডালটাকে ভালো করে কষে নিচ্ছি। এবার কষতে কষতে মিক্সিটা ধুয়ে যে জলটা আছে সেটা অল্প করে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ডালটাকে আমি কষতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। ডালটা কষতে কষতে জলটা যখন একদম শুকিয়ে যাবে আর কড়াই থেকে ডালটা একটু উঠে উঠে আসবে, তখন আমি একটা থালার উপরে একটু অয়েল গ্রিস করে তারপরে গরম ডালটা ঢেলে দেব। এবার গরম অবস্থাতে ডালটাকে আমি একটা ছুরি আর খুন্তির সাহায্যে ফ্ল্যাট করে দিচ্ছি। যতক্ষণ ডালটা ঠান্ডা হচ্ছে আমি একটা মশলা প্রিপেয়ার করে রাখছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন নর্মাল রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন চিনি, পরিমাণ মতো নুন। এবার একটু জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। ডালটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ছুরি দিয়ে ডালটাকে আমি কেটে নিচ্ছি। আবার একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল। এবার একে একে কাঁচা ধোকাগুলো আমি ভেজে নেব। একসাথে বেশি ধোকা দেব না, তাতে ভেঙে যাওয়ার চান্স থাকে। এভাবে লাল লাল করে সবকটা ধোকা আমি ভেজে নিচ্ছি। আমার সবকটা ধোকা ভাজা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তাতে সর্ষের তেল। আলুটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম জলে সেটা এবার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে। মশলাটা থেকে তেল রিলিজ করেছে, এবার ওতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুর সাথে মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে কষতে হবে। একই সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। মশলাটা ভালো মতো কষে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ ধোকা অনেকটা জল টেনে নেবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াইতে লিডটা দিয়ে আলুটাকে আমি সেদ্ধ হতে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, একে একে আমি ভাজা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য আমি লিডটাকে আবার দিয়ে দিলাম। আমার ধোকার ডালনা করা একদম রেডি। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর লিডটাকে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ধোকার ডালনা বানানো একদম রেডি, গরম ভাতের সাথে সার্ভ করবেন। আর খেয়ে নিশ্চয়ই আমাকে জানাবেন কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।